ঈদকে সামনে রেখে মহাসড়কেও ফিটনেস বিহীন কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য গুজব ছড়ানো বেশ কিছু আইডি চিহ্নিত করা হয়েছে আর সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ বাহিনী প্রধান ডক্টর জাভেদ পাটোয়ারি জাতীয় শোক দিবস ইদুল আজহার নিরাপত্তা ও সম্প্রতি নানা বিষয় নিয়ে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি এ সময় তিনি ঈদের নিরাপত্তা জাতীয় শোক দিবসের সম্প্রতি এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর হামলাকারীদের ধরতে না পারার কারণ জানতে চান সাংবাদিকরা পুলিশ প্রধান সন্তোষজনক জবাব না দিলেও জানান গুজব ছড়ানো বা উস্কানি দেওয়া বেশ কিছু ফেসবুক ও টুইটার আইডি করা হয়েছে এগুলো বন্ধ করার জন্য বিটিআরসি ও ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা পাই ওরকম গাড়িগুলোকে আমরা ডাম্পিং এ নিয়ে যাব তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে যাচ্ছি লাইসেন্সবিহীন ড্রাইভিং লাইসেন্সবিহীন কোন ড্রাইভার কে যদি পাওয়া যায় সেই সময় তার বিরুদ্ধে আমরা কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করব তবে আমরা চেষ্টা করছি ফেসবুক কর্তৃপক্ষ এবং যারা সোশ্যাল মিডিয়ার বড় বড় টুইটার অ্যান্ড ফেসবুক স্পেশালি ফেসবুকের কর্তৃপক্ষের সাথে আপনারা জানেন ইতিমধ্যে আমরা বসছিলাম তারা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সহায়তা দিতে রাজি হয়েছে। এদিকে আসন্ন ঈদে ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহন মহাসড়কে চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইজিপি পাশাপাশি কাগজপত্র ছাড়া যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আপনাদের দেওয়া তথ্য এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে সকল তথ্য এসছে সেই সকল তথ্য বিশ্লেষণ করে তারা কাজ কাজ করছে বলে আমি জানি এবং আমি আশা করছি তারা অচিরেই হয়তো এই তথ্যগুলো উদ্ঘাটন করতে সক্ষম হবে কারা এই সকল ঘটনা ঘটিয়েছে এদিকে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতেও ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন শাহ ইমন নিউজ নাইন ঢাকা